শুরু করছি অনুষ্ঠান হারানো দিনের গান। কিন্তু আপনারা জানেন যে ঠিক একটা সপ্তাহ পর পর আমরা মাটির গান শুনি, অর্থাৎ যে গান কোনোদিন হারিয়ে যাওয়ার নয়। আজকে যে তারিখে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই তারিখটাও একদিন ইতিহাস হয়ে যাবে, কিন্তু কিছু না কিছু ঘটনা যেগুলো রয়ে যাবে। কিন্তু এমন কিছু জিনিস আছে যা কোনোদিনই হারায় না। আজকে সেই গানের ডালি নিয়ে বলাকা হাজির। বলাকা সেন, অনেক অনেক স্বাগত। বলাকার গান আমি ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করি, এবং বলাকার গানের মধ্যে যেটা রয়েছে, কারণ বাংলার বিভিন্ন প্রান্তে তাদের নিজস্ব কিছু রীতিনীতি আচার বিচার ছড়িয়ে রয়েছে, এবং তুমি চেষ্টা করো সেই টেস্টটাকে গানের মধ্যে দিয়ে তুলে ধরার। কারণ আজকে ধরো বাংলায় বাঁকুড়া যেভাবে ভাবছে, আমাদের ডুয়ার্স সেভাবে ভাবছে না। এই দুই ভাবনার মধ্যে জায়গার পার্থক্য রয়েছে, ভাবনার পার্থক্য রয়েছে। আবার দার্জিলিংয়ের চা বাগানের গানের সঙ্গে আমরা সুন্দরবনের যারা চিংড়ি মাছ ধরেন তাদের সুর এক নয়, একদমই নয়। তো এই যে ভার্সেটাইলিটি, এটাকে ধরে নিয়ে কিন্তু বাংলা আজকে সেই টেস্টটাকে আমরা পেতে চাইছি তোমার মাধ্যমে। কিন্তু সঙ্গে তো তোমার যন্ত্রশিল্পীরা রয়েছেন, যারা না হলে তোমার গানকে সুন্দর করে সাজিয়ে তোলা যাবে না, মানে এটা ছাড়া একদমই গান হবেই না। একদমই তাই। তো শুরু করি, একদম আলাপ করার পালা, আমরা চলে যাব যন্ত্রশিল্পীদের কাছে যারা রয়েছেন আমাদের সঙ্গে। একদম আমি কর্নার থেকে, ছোট থেকে বড় দিয়ে আসি আর কি, হচ্ছে ব্যাপার। বিক্রম রয়েছেন অক্টোব্যাডে, তবলায় ঢোলে একেবারে রয়েছেন মৃগাঙ্ক, শম্ভুদা আজকে ব্যঞ্জতে রয়েছেন, এবং অবশ্যই কিবোর্ডে তনাদা, আর আজকে আমাদের সঙ্গে বাঁশির সম্ভার নিয়ে রয়েছেন প্রশান্ত পাল, অনেক অনেক স্বাগত। সঙ্গে রয়েছেন আমাদের ক্যামেরার পিছনের ভাইরা, পিসিআরের ভাই দাদারা, সঙ্গে রয়েছেন টেলিকাস্টিংয়ের ভাইরা, যাদের কথা না বললে আমরা আর এয়ারই হব না, কারণ ওরা ওদের হাতেই সব কলাকাঠি রয়েছে, আর সঙ্গে রয়েছেন আপনারা। শুরু করি মাটির গান, তুমি কীভাবে সাজিয়েছো? হ্যাঁ, আমি প্রথমেই একটুখানি, গুরু ছাড়া তো দেখো আমাদের আসা যাওয়া কোনোটাই হয় না, তো মানে গুরুকে দিয়ে একটা গান শুরু করছি। চলো গুরু যাই দুজন পাহাড়ে, ওহই আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পাহাড়ে, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পাহাড়ে, ভবে যেতে গুরু আসতে গুরু, যেতে গুরু গো
চলো গুরু যাই দুজন পাহাড়ে, ওই আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পাহাড়ে, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া রয়েছে। গু অর্থাৎ অন্ধকার আর রু অর্থাৎ আলোর সন্ধান। আমার মধ্যেকার যত তমগুণ রয়েছে, যত তমসাবৃত্তি রয়েছে, তাকে যিনি দূরে সরান তিনি হলেন গুরু। সেই গুরু শুধুমাত্র যে দীক্ষা নিলেই গুরুর কাছ থেকে আমরা এই গুণটা পাবো তা নয়, আমি যার কাছ থেকে এই আলো পাবো তিনি আমাদের গুরু। আজকে দিনটা না খুব ভালো, জানো তো, কৌশিক অমাবস্যা আজকে। আমরা যারা প্রত্যেকটা অমাবস্যা করি আমাদের কাছে তো ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু যারা করেন না আমি বলবো আজকে মায়ের কাছে যান, আজকে মায়ের কাছে কিছু চান, দেখবেন সবটা পেয়ে যাবেন। আজকের দিনটা ভীষণ ভালো একটা দিন। আর কৌশিক অমাবস্যার মূল মাহাত্মটা হচ্ছে তারাপীঠ, আজকে তারা মাকে আরাধনা করার দিন। তো আসুন আমরা সবাই মিলে মায়ের কাছে কৃপা চাই। আমার মনে হয় কৃপার থেকে বড় কিছু নেই। তুমি ধরো চাইতে পারি না, মা আমাকে ধন দাও, সম্পদ দাও, ঐশ্বর্য দাও, কিন্তু ও তো দুদিনের। কিন্তু মায়ের কৃপা যদি আমার উপরে থাকে আমি সব কিছু নিজেই অর্জন করতে পারবো। আর নিজে অর্জন করার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ তো কোনো কিছুর মধ্যে নেই। তো আমার মনে হয় মায়ের কাছে কৃপা চাওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো আবার চলো গানে যাই। হ্যাঁ, এবারও সাধক ভবা পাগলার একটি গান, মানে
সাধক ভাবা পাগলাও তো মায়ের, মানে আমি ভাবা পাগলার গানের ভীষণ ভক্ত, ভীষণ ভক্ত, ওই জন্যই আমি করছি গানটা, আমি জানি সেটা। কিন্তু এই যে সকালবেলা গলা কিন্তু ঠিক সাথ দিচ্ছে না। Thank you.
গানটা শুনতে শুনতে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই গানের লাইনগুলো খুব মনে আসছে, আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো, তখন ছিল না ভয় ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। ঈশ্বর কিন্তু আমাদের সঙ্গে সর্বদা রয়েছে, আমরা যখন জানতে পারি না তখন আমরা সতর্ক হয়ে যাই। ওই যে বলছে যে আমার খেলা যখন ছিল তোমার সনে, আমি তো তোমার সঙ্গে খেলা করতাম, তখন কে তুমি তাকে জানতো, তুমি যে কত বড় পরম পুরুষ তখন আমি বুঝতাম না, আমার ভয় ছিল না, আমার লাজ ছিল না, জীবন চলতো, কিন্তু যখন তোমাকে জানলাম তখন তোমার পরম রূপ যখন আমি উপলব্ধি করলাম তখন আমার জীবন যাত্রার মান বদলে গেল, উন্নত হলাম আমি। অসাধারণ তোমার গানের পরিবেশন, অসম্ভব ভালো। বলাকার গান কেমন লাগছে আপনাদের শুধুমাত্র টেলিফোন করে সেটা জানান। বলতে বলতে টেলিফোনে বন্ধু, নমস্কার, কে রয়েছেন? কবিতার প্রোগ্রাম করেন কোনদিন সপ্তাহে দুদিন করে বা তিন দিন করে, খুব ভালো লাগবে। তারপর আমি বলাকা ম্যামের কাছে আসি। আচ্ছা, হ্যাঁ বলুন। নমস্কার, গুড মর্নিং। মর্নিং, কেমন আছেন ম্যাম? হ্যাঁ ভালো, খুব ভালো লাগে। সবসময় আমি দেখি আপনার অনুষ্ঠান এত ভালো হয় যে অনুষ্ঠানে আপনি যেদিনই আসেন সেদিনই দেখি তনুশ্রী ম্যামের চোখটা চকচক করে। ধন্যবাদ। আসলে তনুশ্রী ম্যাম নিজেও খুব সমৃদ্ধ এসব ব্যাপারে, যে কারণে আরো অনুষ্ঠানটা ভালো হয়। হ্যাঁ ম্যাম, যদি একটু আরো মাঝে মাঝে আসেন একটু ভালো হয়। উনি হয়তো সপ্তাহে একদিন আসে, আমি অনেকদিন আগে দেখেছিলাম। হ্যাঁ, আমি না আমি আমি খুব ব্যক্তিগতভাবে বলাকাকে অনুরোধও করেছিলাম এবং আমাদের যিনি মানে আয়োজক রয়েছেন তাকেও বলেছিলাম, বলাকার গান হচ্ছে একদম সকালবেলায় শোনার গান, মানে আমাদের ভোরের আকাশ হচ্ছে বলাকার অনুষ্ঠানের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। কারণ আমাদের বহু বন্ধু যারা রয়েছেন ভোরের আকাশ দেখেন, তারা আমাদের বলেছেন যে তারা মেডিটেশন করতে করতে এই ধরনের গান শুনতে পছন্দ করেন, তো তাদের জন্য বলাকার গান একদম অ্যাপ্রোপ্রিয়েট। তবে আমরা চেষ্টা করবো বলাকাকে একদিন ভোরের আকাশে নিশ্চয়ই আনবো, কারণ আমাদের ওই দর্শকদেরও কিন্তু বলাকার গান ভীষণ
ভীষণ ভালো লাগবে, আমি খুব ডেফিনিট এ ব্যাপারে। আর রাহুল, আপনি তো অনুষ্ঠান দেখেন, আপনি দীর্ঘদিন ধরে আমাদেরকে জানান যে হিমাচল প্রদেশ থেকে আপনি অনুষ্ঠান দেখেন, যেখানে বাংলা ভাষার সেভাবে চল নেই, সেখানকার বাঙালিরা সমৃদ্ধ হচ্ছেন, মনের খিদেটা মেটাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। ভালো থাকুন আপনারা, পরের গানে যাই বলাকে বলো, এবার কী গান শোনাচ্ছ? হ্যাঁ, এবারও একটি প্রচলিত গানই। দেখো, আমরা তো মানে যখন বেঁচে থাকি আর কি, নিজেদের তো অহংকার নিয়ে আমরা ব্যস্ত, মানে আমরা কেউ কারোর কাছে কোনো ছোট হব না, বা আমরা ঠিকঠাক রেসপেক্ট হয়তো কাউকে দিয়ে উঠতে পারি না। হ্যাঁ, তো সেই জায়গা থেকেই গানটি লেখা, খুব ভালো গানের কথা। জঠরে যাবার বেলায়
গান লেখেন না, তারা একদম অকপটে সত্যি কথা লিখে যান, কোনো ভুনিতা থাকে না তার মধ্যে। তোমার এই গানটা শুনতে শুনতে ওই গানটার কথা মনে পড়ছে যে একদিন মাটির ভিতর হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। তো সত্যি তাই, মাতা পিতা দ্বারা শুধু সবাই রয়ে যাবে, এবং আমি মরার পরে আমার গায়ে বেনারসি দিল না, আমার গায়ে মার্কিন থান জড়ালো, আমার জানারই দরকার নেই। সুতরাং যেটুকু সময় আমি পেয়েছি এই পৃথিবীতে আঁক কেটে যাওয়ার জন্য, সেইটুকু সময়কে আমি সদর্থক অর্থে গ্রহণ করব। এখানে না পিএনপিসি, না কারোর খারাপ চাওয়া, নিজের কাজটা করো না, দেখবো তুমি ভালো থাকতে পারবে। এটা আমার মনে হয় ঈশ্বর তো প্রত্যেকটা মানুষকে পাঠিয়েছেন কিছু না কিছু করার জন্য। এবার তুমি নার্সিংহোমে জন্মাচ্ছ না, তুমি ফুটপাতে জন্মাচ্ছ, তুমি নিজেও জানো না, কর্মটাই শেষ কথা, শেষ কথা একদম। মানে সেটাই তো, দেখো তুমি নার্সিংহোমে জন্মাবে একদম এসি রুমে, না তুমি ফুটপাতে জন্মাবে, ইউ ডোন্ট নো। তোমাকে ঈশ্বর মায়ের জঠরে তোমাকে স্থাপন করলেন, কোন ভ্রূণ থেকে কে জন্মাবে ইউ ডোন্ট নো। এবং আমি মৃত্যুর পরে আমি কোথায় যাব, আমি ভাগাড়ে আমার শরীর পড়ে থাকবে নাকি, মানে হয় না অনেক সময় দেখি যে শ্রাদ্ধ হচ্ছে বিশাল খরচা করে, সেই মানুষটার কিন্তু কোনো তাপ উত্তাপ হবে না যিনি মারা গেছেন। কারণ কি বলতো, ওই যে মানে মানুষ বেঁচে থাকলে তুমি যা করবে একদম, কারণ মরে যাওয়ার পর তুমি বাবা মা বা আত্মীয়স্বজন যার জন্য যেটাই করো না কেন, সে তার এসে দেখছে না, দেখছে না। আমার একটা তো বলি, আমরা কলিকালে যে বাস করি, আমাদের এখনকার সিস্টেমটা কি জানো তো, এখন হচ্ছে অন্নগত প্রাণ জনিগত মন, এই দুটো খুব অ্যাক্টিভ আমাদের, আমাদের এই মুহূর্তে কলিযুগে এই দুটো ভীষণ অ্যাক্টিভ। সেই কারণে আমি এখন না আমি একটু মহাভারত নিয়ে আবার মানে একটু পড়াশুনো করছি কদিন ধরে, তাতে দেখছিলাম যে বলা হচ্ছে যে ওই যে দ্রাপর ত্রেতা সত্যযুগ কেন এত এত এফেক্টিভ যুগ ছিল, সেই সময় মানুষ সততার সঙ্গে জীবনযাপন করতো, যার ফলে সেখানে সাধারণ মানুষের কথাও খেটে যেত, অভিশাপ যে কেউ দিতে পারত, তার কারণ তারা নিজেরা ভেতর থেকে স্বচ্ছ। কিন্তু এখন আমাদের সেটা জায়গায় নেই, এখন আমরা এত মিথ্যে কথা বলি, এত মিথ্যে কথা বলি যে ভেতরটা পুরোপুরি মানে পুরো চলে যায়, মানে একদম মিথ্যা নিয়ে নিই, কি বলবো, এত ফিল্ডি হয়ে রয়েছি আমরা, যার ফলে এই যে গানগুলো না যতবার শুনবেন আমার মনে হয় নিজে স্নান করবেন ভেতর থেকে। দুরকমের স্নান হয় না, একটা বাইরে থেকে স্নান, একটা ভেতর থেকে স্নান। বাইরে থেকে আমরা স্নান সবাই করি, ভেতর থেকে স্নান করা কতজন পারি, এটা বাস্তব কথা। একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত। আজকের গান শুনে না মোহিত হয়ে গেছে, খুব উদাস হয়ে গেছে। নমস্কার, ধন্যবাদ। তেমনি কণ্ঠস্বর আর তেমনি আমাদের ভাইরা বাজাচ্ছে, অপূর্ব সমন্বয়, সুন্দর গান। আমি বানপুর হীরাপুর থেকে সুজিত দা বলছেন, সুজিত দা বলুন। কি গাইলেন, কি গাইলেন ভাই, আহা মনটাকে উদাস করে দিলেন, উদাস করে দিলেন। আমি তো এমনিতে বয়স্ক লোক, কিন্তু সুন্দর অপূর্ব কণ্ঠস্বর। আর বলেছিলেন আমি শিল্পীকে দুটো 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 গানে কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই বলুন। হ্যাঁ বলুন। একটি হচ্ছে কি ঘর বানাইবো আমি শুনে রেওয়াজ হবে লোকের বলে বলে, আমাদের না আওয়াজটা যদি কোনো কারণে একটু বাড়ানো যায় বা ওই আওয়াজটাকে যদি বন্ধ করা যায়। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আমি দুটো গানের কথা বলি। হ্যাঁ একটি হচ্ছে কি ঘর বানাইলো আমি শুনে রেওয়াজ বাঁধারে লোকে বলে ও বলে। আচ্ছা কি ঘর বানাইলো আমি। হ্যাঁ 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 সেটা হয়েছে। আমি নিশ্চয়ই গাইবো। ধন্যবাদ। লালন সাইকে দিয়ে তো আমাদের হাত ধরতেই হবে।
Thank you.
যেমন তোমার গান অসাধারণ, ধন্যবাদ। আর প্রশান্তদার বাসী আমাদেরকে আজকে খুব আনন্দ দিচ্ছে, সত্যি তাই খুব সুন্দর বাজাচ্ছে, এত সুন্দর একটা সুর এবং মানে ব্যালেন্স বাজনা, যেটা একদম বলতেই হয় যে ব্যালেন্স, মানে যেমন ভাবে মানে একদম পরপর যাচ্ছে বাজনাটা, অসাধারণ। এবং আমি আমি বলবো একটা হাততালি আমাদের বাঁদিকে যারা বসে আছেন যন্ত্রসহ তাদের জন্য প্রাপ্য, সত্যি তাই। আবার একটু গানে যাই, অনুরোধের গান তো তোমার কাছে জমা পড়ছে, এবার বলো কি গান শোনাচ্ছো? এবার একটু টেলিফোনে বন্ধু চলে এসেছেন, নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, বলুন কেমন আছেন? হ্যাঁ খুব ভালো আছি, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে দিদি। মাটির গান মানে তো আমাদের প্রাণের গান, একদমই তাই। আমি হরিপদ দে অশোকনগর থেকে বলছি। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ আর একটু শিল্পীর কাছে যাই 100 বার বলুন। হ্যাঁ হ্যাঁ বলা চাই, খুব ভালো হচ্ছে অনুষ্ঠান, অপূর্ব গান, বহু গান এরকম আমরা শুনতে পাই না যেগুলো আগের দিনের গান। ধন্যবাদ। দু তিনটা গানের অনুরোধ আছে, একবার ভেবে দেখ মন পাখি, কেমন? একবার ভেবে দেখ মন পাখি, জন্মভূমি মায়ের কাছে দেনা আছে নাকি। আর যদি লালন গান হয়, খাঁচার ভিতর অচিন পাখি, আর হাসুন রাজার গান, লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা না আমার, যেকোনো একটা গান যদি দিদি দয়া করে একটু শোনান। আচ্ছা একদম, আর যদি দুটো গান দিদি শোনান তাহলে কি হবে? আরো খুশি হব, কেননা হাসান রাজাও শুনতে ইচ্ছা করছে, লালন ফকিরও শুনতে ইচ্ছা করছে। লালন শাহকে বাদ দিয়ে তো আমার মনে হয় না মানে মাটির গানকে সাজিয়ে তোলা যায়। সঙ্গে থাকুন, ধন্যবাদ, চলে যাই গানে। আমার খুব ইচ্ছে, একটা মনের ইচ্ছে সাতটা ভাগ করে নিই, বলাকাকে পাশে নিই, সেটা হচ্ছে যে আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে একবার হলো মৃত্যুর আগে একবার বাংলাদেশ যাব, কুষ্টিয়াতে যাব। একদম, এটা কিন্তু খুব ভালো, এটা আমার ভীষণ ইচ্ছে। মানে আমার মনে হয় আমরা তো অনেক জায়গায় তীর্থক্ষেত্রকে ভাবি যে এই জায়গায় যাবো, আমি বেশ কিছু জায়গায় গেছি, ধরো কেদারনাথ আমি হেঁটে গেছি, মা বৈষ্ণোদেবী আমি হেঁটে গেছি, ভৈরব গেছি হেঁটে, মণিমহেশ মদমহেশে যাওয়ার সাহস করতে পারিনি কারণ অনেকটা ট্রেক করতে হয়, কিন্তু আমার মনে হয়েছে বা পশুপতিনাথে যাওয়ার ইচ্ছে আছে, এরকম অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় যাবো হয়তো আগামী দিনে, কিন্তু আমার মনে হয়েছে যে কুষ্টিয়াতেও একবার যাবো, ওখানকার ধুলোটাকে একটু টাচ করব। তুমি বলছো, আমিও আমার হাজবেন্ডকে বলেছি, ডক্টর সেনকে আমি বলেছি যে মানে ও তো বাংলাদেশ প্রায়ই যায় মানে ক্লিনিকের জন্য, তো এবার ওকে আমি বললাম যে আমি যদি বাংলাদেশ যাই, আমার বাংলাদেশ এখনো যাওয়া হয়নি, আমিও যাইনি না, আমি ওকে বললাম যে দেখো আমি যদি যাই আমি তো অন্যভাবে যাব, আমি আমাকে তোমাকে পুরো ওই ওই লালনের যে লালনের যে কুষ্টিয়াতে আমি পুরো ওই ওই ব্যাপারগুলো সব ভালো করে দেখতে চাই, জানতে চাই। তো আমাকে বললো ঠিক আছে তাহলে তুমি কাজের সময় যাওয়া যাবে না, তো ঘুরতে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি সেদিনকে বলছিলাম যে আমি একবার বাংলাদেশ যাব, তো বলছে যে কোথায়? ঢাকা। আমি যে না, আমি যাবো সরাসরি কুষ্টিয়া। আমার আমারও ঠিক তাই, হ্যাঁ, যে কুষ্টিয়াতে গিয়ে কুষ্টিয়া ঘুরবো এবং আমি লালন শাহের প্রত্যেকটা জিনিসকে ফিল করতে চাইছি, কারণ না লালন শাহকে না আমি না রবীন্দ্রনাথ তুমি যখন পড়ো, তোমার এই ভাবনাটা আমার একদম মিলে গেছে, জানো তো, আমি এটা প্রায় ওকে বলি যে আমাকেও নিয়ে যেতে হবে। আর আমার না রবীন্দ্রনাথকে পড়তে গিয়ে কোথাও যেন মনে হয়েছে যে লালন শাহকে না জানতে পারলে রবীন্দ্রনাথকে পুরো জানতে পারবো না। তো তোমার গান আজকে আমাদের কাঁদাচ্ছে, চলো পরের গানে যাই। এবার গানগুলো একটু ছোট ছোট করে গাই পুরোটা। মানব জনম
দুদিন বাদে তো চলে যাবে গানের মধ্যে দিয়ে একদম সত্যি কথা।
একটা গানের লাইন আছে না, যে সংসারের এই দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি, আমি অসহায় শিশুর মতো ডাকিরে দুই বাহু তুলি। তো বাস্তব কথা তাই, মা আমাদের অভিনয় করতেই পাঠিয়েছেন। সেই কারণে না শ্রী শ্রী ঠাকুরের একটা কথা আমি ভীষণ বিশ্বাস করি, আগে মানে বুঝতাম না, এখন তো বয়স বাড়ছে মানেটা বুঝেছি। এখন তো অভিজ্ঞতা বাড়ছে, বয়স বাড়ছে, আর আমরা তো অনেক মানে আমরা তো অনেক ছোটবেলা থেকে জীবন যুদ্ধে নেমে গেছি, তো একটা জিনিস ফিল করেছি যে ঠাকুর বলেন, শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে সংসারী সাজিও সংসারী হইও না, সাধু হইও সাধু সাজিও না। তুমি যদি সাধু হতে চাও মন থেকে সাধু হও, সাজতে হবে না, ভান করতে হবে না, কিন্তু সংসারী মন থেকে হলে মুশকিল, ওই ছেড়ে যাওয়ার কষ্ট দেখবে, একটা বয়সের পরে না ছাড়তে হয়, সবকিছু ছেড়ে দিতে হয়, ইগনোর করতে হয়। মানে ধরো তোমার মনে হতে পারে যে কেউ তোমাকে খারাপ কথা বলছে, জাস্ট ইগনোর করো, তুমি দেখবে দুদিন কষ্ট হবে, পারবে না, প্রথম প্রথম আমরা পারবো না, আমরা তো সত্যি মানুষ, আমাদের অনেক কিছু আকর্ষণ রয়েছে, আমরা পারবো না ইগনোর করতে, রেগে যাব, কিন্তু একটু কষ্ট করে হলেও মনের উপরে চাপ দিয়ে হলেও ইগনোর করতে শেখো, তুমি দেখবে ইগনোর করতে পারছো। আমি দেখেছি এটা করতে পারা যায়, ইগনোর, জাস্ট ইগনোর, মানে পাত্তাই দেবো না, আমার যেটা কষ্ট হচ্ছে পাত্তাই দেবো না। তো কারণ না সত্যি কথা বলতে যে অভিনয়টা করতে হবে, তো অভিনয় আমরা প্রত্যেকে করছি, প্রত্যেকটা চরিত্র আমরা এসেছি, আমরা অভিনয় করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আমার ভীষণ পছন্দের, সঞ্চয়িতার একটা কথা সঞ্চয়িতার পিছনে লেখা রয়েছে, যেই যে আমাদের জীবন যাপন সেই সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছেন যে একটা দ্বীপে আমরা রয়েছি, জীবন দেবতা আমাদেরকে ওই দ্বীপে পাঠিয়েছেন জীবন ধারণ করার জন্য, ফসল ফলানোর জন্য। যখন দিনের শেষ হবে অর্থাৎ আমার জীবনের শেষ হবে, জীবন দেবতা তরি নিয়ে আসবেন আমার দ্বীপে, বলবেন তোমার ফসল কোথায়, আমি তো বলবো এই তো আমি ফসল ফলিয়েছি, বলবেন তুলে, জীবন দেবতা বলবেন তুলে দাও আমার তরিতে তোমার ফসল, আমরা তরিতে ফসলটা তুলে দেবো, দেওয়ার পরে বলবো এবার আমাকে তোলো, দেবতা বলবেন না তোমাকে তো নয়, তোমার কর্মের ফসলটুকু আমি নিতে এসেছি, এবার তুমি তোমার আবার অন্য দ্বীপে যাও, অন্য দ্বীপে গিয়ে ফসল ফলাও। সুতরাং মৃত্যুতে শোক নয়, মৃত্যু মানে একটা কমা, সেখান থেকে আবার একটা বাক্য শুরু হচ্ছে, তো এই জায়গা থেকে আমাদের ভাবতে হবে। কিন্তু আমার মন খারাপের জায়গা কি, আর অল্প কিছুক্ষণের জন্য বলাকার গান শুনবো আজকে, তো বলাকার গানে দিয়েই শুরু হোক। আবার বলাকা বলছিল ঝুমুর টুমুর শোনাবে কিনা, বললাম যে আজকে না তুমি অন্যদিকে যেওই না, তুমি যেভাবে আজকে দিনটাকে শুরু করেছো, আজকে দিনটা তো ভীষণ সুন্দর একটা দিন, তো এতেই থাকি আমরা। Thank you.
পাগলা বলেছেন না যে বারে বারে আর আসা হবে না, এমনও মানব জনম আর পাবো না। সত্যি তাই, তুই একটাই মানব জনম, তাই একটা মানব জনমকে আমরা পুরোপুরি কাজে লাগাবো। আজকে বলাকার গানে আবার পরে চলে যাই, কারণ এত সুন্দর একটা সকালও শুরু করে দিয়ে গেল। আজকের দিনটা আমাদের সবার ভীষণ ভালো কাটবে, আমি ডেফিনেট করে বলতে পারি এটা। এবারও বিজয় সরকারের একটি গান। তোমাদের মাধ্যমে না এইসব মানুষেরা বেঁচে থাকবে না আজীবনকাল, যারা তোমরা মাটির গান করো। কজন বিজয় সরকারকে মনে রেখেছে বলো? সত্যি তাই, তোমরা যারা লোকগান করো, আমার মনে হয় তোমাদের এটা বিশাল বড় দায়িত্ব। এই যে তুমি বলে গানটা শুরু করছো, এই দায়িত্বটা ভীষণভাবে।
চোখের উপর থেকে একটা পর্দা সরিয়ে দিয়ে গেলে সত্যি সত্যি, মানে যারা আমরা এখানে উপস্থিত রয়েছি শুধু নয়, যারা অনুষ্ঠানটা দেখছেন শুনছেন এখান থেকে উপলব্ধি করছেন, তাদের চোখের উপরে একটা পর্দা আজকে বলাকা কিন্তু তার গানের মাধ্যমে সরিয়ে দিয়ে গেল, ভাবে এসে গেছে সত্যি তাই, একদম ভাবে, মানে আমাদের আমার তখন ইচ্ছে করছে বলাকার কাছ থেকে আরো অনেক গান শুনতে, কিন্তু ঘড়ির কাঁটা আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আর দুটো গান তোমার কাছ থেকে আমরা শুনতে পারবো, তাই চটপট গানে চলে যাই। আচ্ছা, লালন সাই কি একটা হবে আজকে আর করব, তাহলে খাঁচার ভিতর অচিন পাখির অনুরোধ ছিল ছোট্ট করে গাইছে। হ্যাঁ, তারে ধরে দে দিতা পাখির পা, কেমনে আসে যায়
খাঁচার ভিতর পাখি কেনে আসে গানে যাব বলাকা, আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। আসার আমন্ত্রণ তো অবশ্যই, তোমার গান বারবার শুনতে ইচ্ছে করে, কিন্তু একদিন কথা দিয়ে যাও ভরে আকাশে আসবে। একদম নিশ্চয়ই আসবো, তোমরা এত ভালোবাসো আমাকে, আর আমারও তো একটা নেশার মতো হয়ে গেছে না আসাটা। আচ্ছা আমরা কি পরে গানের পরে কি আর সময় পাবো নাকি আমাদের গানের মধ্যে দিয়ে হয়ে যাবে? না না না, তোমার গানের পরে আমাকে একটা বিরতি নিতে হবে পরে শিল্পীর জন্য তো। আচ্ছা আচ্ছা। জীবনের ছন্দ থেকে তো বেরোতে পারবো না, আলটিমেট ট্রুথ তুমি বলে দিয়ে গেছো, কিন্তু এখন যেহেতু আমরা জগৎ সংসারের সঙ্গে রয়েছি তো তার সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেকের ঢেউয়ের সঙ্গে এগোতে হবে আমাদের। ঠিক আছে, এবার খুব একটা খুব চেনা একটা গান, যে জন প্রেমের ভাব জানে না,
সঙ্গে নাইলে না দেনা খাটি সোনা ছাইরা যে নাই নকল সোনা সে জন সোনা চেনে না ও সে জন সোনা চেনে না যে জন প্রেমের ভাব জানে তোমাদের সকলকে বলছি, মানে তোমার সঞ্চালনা তো বলার কিছু নেই, তোমার কাছে অনেক কিছু শিখি, ঠিক আছে? আর দাদাদের কথা তো বলার কিছু নেই, দাদারা প্রত্যেকবারই আমাকে এইভাবে এত সুন্দর করে গানটা করতে সাহায্য করেন। আর নতুন যে দাদা এসছেন ওনার বাঁশিও অসাধারণ, কিছু বলার নেই, একদম মানে বলার কিছু নেই। আর প্রত্যেককে, আমাদের সিটিভিএন পুরো পরিবারকে, ক্যামেরার ভাইদেরকে, সাউন্ডের ভাইকে, প্রত্যেককে অনেক থ্যাংকস যে সবাই মিলে এত সুন্দর একটা অনুষ্ঠান তোমরা মানে অ্যারেঞ্জ করছো। তোমাকে অনেক ধন্যবাদ। এখন নিয়ে নিচ্ছে একটা বিরতি, বিরতির উপরান্তে আর এক শিল্পীকে সঙ্গে নিয়ে আধুনিক গানে গানে নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।